সনাতন ধর্মবিশ্বাস অনুসারে জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতা দেবী সরস্বতী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। সনাতন সংঘের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়। আমরা অত্যন্ত আনন্দিত যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবারে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ সহ বিশ্ববিদ্যালয়ের প্রায় 10টি বিভাগে আমাদের এবারের সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। মা সরস্বতী বিদ্যার দেবী এবং বিশ্ববিদ্যালয়ে বিদ্যারই চর্চা করা হয়। আমাদের সরস্বতী মায়ের কাছে আমরা প্রার্থনা করছি যাতে করে আমাদের সকলের উপরে যেন মা সরস্বতীর আশীর্বাদ দেন এবং আমরা যেন সকলে আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের এবং বিশ্বের কল্যাণে যেন আমরা নিয়োজিত হতে পারি। কেন্দ্রীয় মন্দির ছাড়াও বিশ্ববিদ্যালয়ে 8টি বিভাগ ও 1টি সংগঠন তাদের নিজস্ব মণ্ডপে পূজার আয়োজন করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিদ্যালয়ের নামে যে বিশ্ববিদ্যালয়, সেখানে আসলে অসাম্প্রদায়িক চর্চাটাই আমাদের অন্যতম একটা লক্ষ্য। সেখানে সেই ধারাবাহিকতা আমরা দেখি যে আমাদের এই উৎসবটাকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের একটা মিলনমেলায় পরিণত হয়, যেটা আমাদেরকে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়, একে বসন্ত পঞ্চমীও বলা হয়। আলী আলোচনা 2024 প্রতি বছরের ন্যায় এবছরও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এবারও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে গেছে। অনেকটি দেবী, বিদ্যার দেবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যার সেই অন্ধত্ব থেকে দূর হয়ে এবং আমাদের যে এই মানসিক বৈকল্যতা থেকে দূর হয়ে জ্ঞানের আলোয়, বিদ্যার আলোয় এই ভুবন রাঙাবে এবং এই বিশ্ববিদ্যালয়কে আলোকিত করবে। শুভ্র বসন হংস সংবলিত পুস্তক ও বীণাধারিণী এই দেবী মানুষের মনসলোকে এমন এক প্রতিমূর্তিতে বিরাজিত যেখানে থাকবে না কোনো অন্ধকার, অজ্ঞানতা বা সংস্কারের কালো ছায়া, এমনটাই বিশ্বাস ভক্ত অনুরাগীদের। শাহাদাত হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়।